হ্যালো, সালাম আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের আমাদের ভিডিও টপিক হচ্ছে জেনারেটরস। পাইথনে জেনারেটরস কাকে বলে, কেন আমরা ইউজ করি এবং কিভাবে জেনারেটরস আমরা ক্রিয়েট করতে পারি। তো চলুন শুরু। জেনারেটরস বোঝার আগে আপনাদের দুটি বিষয় একটু ক্লিয়ার করা উচিত। সেটি হচ্ছে, একটি হচ্ছে ইটারেটর এবং আরেকটি হচ্ছে আপনার ইটারেবল। আপনারা থ্রু আওয়ার কোর্স অনেকবার কিন্তু এই শব্দগুলো শুনেছেন, যে ইটারেটর এবং ইটারেবল। আজকে আমরা এই দুটির বিস্তারিত দেখব, তারপর আমরা দেখব জেনারেটরস। জেনারেটরস সিম্পলি হচ্ছে ইটারেটর ক্রিয়েট করা। তো চলুন আমরা এই বিষয়টিকে একটু বুঝি ভালো মতো। সর্বপ্রথম আমি একটি যদি আমি এখানে যদি একটি লিস্ট বানাই, আমি এটির নাম দিয়ে দিচ্ছি লিস্ট ওয়ান, এবং এটির মধ্যে আমি একটি লিস্ট পাস করব। তো এখানে কিন্তু একটি লিস্ট আমি ক্রিয়েট করে দিয়েছি। এখন এই যে অবজেক্টটি আছে, এটি হচ্ছে একটি ইটারেবল অবজেক্ট, যেটির উপর আমরা কিন্তু যেটিকে আমরা আইটারেটর বা ইটারেটরে কিন্তু কনভার্ট করতে পারি। তো বিষয়টি আরো ক্লিয়ার করতে আমি একটু আপনাদের বুঝাই। আপনারা হয়তো জানেন যে আমি ফর লুপ লিখলে কিভাবে লিখবো। আমি যদি এটার উপর আমি চাচ্ছি যে সবগুলো ওই যতগুলো এখানে এলিমেন্ট আছে সবগুলো প্রিন্ট হোক, তাহলে আমি সিম্পলি কিন্তু ফর লুপ লিখতে পারি। এখানে ফর আই এম লিস্ট ওয়ান দিয়ে আমি এখানে প্রিন্ট করে দেবো, সিম্পলি প্রিন্ট করে দেবো। এখন যদি আমি এটিকে রান দেই, আমাদের কিন্তু 386 প্রিন্ট হয়ে যাচ্ছে। এখন এই বিষয়টি আমরা বলছি, এই যে ফর লুপ যে কাজ করছে, ফর লুপ যে এটার ভেতরে গিয়ে এগুলোকে প্রিন্ট করে দিল, এটি মূলত বিহাইন্ড দ্য সিন কি হয়, এর বিহাইন্ড দ্য সিন কি হয় সেই বিষয়টা আমরা একটু বোঝার ট্রাই করব। আমরা যখন কোন ফর লুপ চালাই, তখন আমাদের এই লুপটি কি করে, আমাদের এই যে আইটারেবল বা ইটারেবল যে অবজেক্ট আছে, এটিকে ইটারেটরে কনভার্ট করে। আমাদের কাছে পাইথনে একটি ফাংশন থাকে যেটির নাম হচ্ছে ইটার, যেটির দ্বারা কিন্তু এই যে ইটারেবল এটি কনভার্ট হয়ে যায় ইটারেটরের মধ্যে, এবং পরবর্তীতে সেটির মধ্যে কিন্তু আরেকটি ফাংশন চলে যেটি হচ্ছে নেক্সট, যেটি একটি একটি করে দেখে এবং এক একটি এলিমেন্টকে ইন্ডিভিজুয়ালি কিন্তু এক একটির উপর কাজ করে। সেটি নর্মালি আমরা যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন ফর লুপ দিয়ে আমি প্রিন্ট করেছি। আমি নর্মালি বিহাইন্ড দ্য হুড কি হয় আমি আপনাদের একটু কোড করে দেখাই। তো আমি চাচ্ছি যে এটিকে ইটার দিয়ে যদি আমি ইটারেটরে কনভার্ট করবো, সেটির জন্য আমি এখানে লিখে দিব আই ইকুয়াল টু, এটার ভেতরে একটি ফাংশন আছে যেটি হচ্ছে ইটার, যেটি নর্মালি বিল্ড করা হয়েছে আন্ডারস্কোর ইটার আন্ডারস্কোর দিয়ে। এটির ভেতরে আমি পাস করে দিব আমাদের লিস্ট ওয়ান কে। যখনই আমি এই লিস্ট ওয়ান কে এই ইটার ফাংশনের ভেতর পাস করব, এটি কিন্তু ইটারেবল থেকে এখন ইটারেটর হয়ে গিয়েছে, এটির উপর কিন্তু আমি ইটারেট করতে পারবো। তো সেম ভাবে যেমনটি দেখলাম ফর লুপে, এরপর আমরা এটির মধ্যে কি চালাবো, এটির মধ্যে আমরা চালাবো হচ্ছে নেক্সট ফাংশন। নেক্সট নামের যে ফাংশন আছে সেটি কি করে, ইটারেটর মধ্যে এক একটিকে এক একবার করে ধরে এবং আমরা দিয়ে দিব আই। তো এখন যদি আমি প্রিন্ট করি এখানে এটিকে, যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন আমি যদি এটিকে একবার প্রিন্ট দিলাম, আমরা কি করলাম একটু বুঝি। আমরা সর্বপ্রথম ইটার ফাংশন কল করে এই যে লিস্ট ওয়ানকে কিন্তু পাস করে দিলাম এই ইটার ফাংশনের ভেতরে। তো এটি ইটারেটর হয়ে গেল। পরবর্তীতে আমরা কি করলাম, প্রিন্ট নেক্সট আই দিলাম। এখন যদি আমি প্রিন্ট করি কি হবে দেখেন, প্রিন্ট হলো। আমরা যখনই একবার এটিকে দিলাম নেক্সট আই, তো এই ইটারের যে আই একবার সে গেল এখানে, একবার যাওয়ার পর কি দেখলো, 3 3 কে কিন্তু সে প্রিন্ট করে দিল। আমি যদি এটিকে দুবার করি, দুবার যদি আমি এটিকে করি, পরে আমি যদি এটিকে রান দেই, 386 দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটা সেম ফর লুপের মতো কাজ করছে। আমরা কি করলাম এখানে, ভেঙে দেখলাম যে ফর লুপ বিহাইন্ড দ্য সিন কি করছে। ফর লুপ ইটারের ফাংশনে নিয়ে গেল, এটিকে কনভার্ট করে দিল ইটারেবল কে ইটারেটরে কনভার্ট করে দিল। পরবর্তীতে কিন্তু নেক্সট ফাংশন দ্বারা আমরা এটির যে এলিমেন্ট গুলো আছে সেগুলোকে কিন্তু অ্যাক্সেস করতে পারছি। তো এখন জেনারেটর বিষয়টি কি, ইটারেটর এবং ইটারেবল বিষয়টি আমরা বুঝলাম। জেনারেটরস হচ্ছে সিম্পলি ইটারেটর ক্রিয়েট করা। তো আমরা ফর এক্সাম্পল চলুন দেখি আমরা আর আমরা কেন ইউজ করব ইটারেটর। যেহেতু আমাদের কাছে লিস্ট আছে, আমরা কিন্তু এই সিকোয়েন্স গুলো লিস্ট দ্বারা বা টিউপেলস দ্বারা নিতে পারছি, তাহলে কেন আমাদের জেনারেটরস লাগবে। তো আগে চলুন একটি জেনারেটর ক্রিয়েট করি, তারপর আপনাদের আমি বিষয়টি ক্লিয়ার করছি আরো ভালোভাবে। আমি এটিকেও কমেন্ট আউট করে দিব। এখন আমি এখানে একটি জেনারেটর বানাবো। জেনারেটর সিম্পলি জেনারেটর ফাংশন হয় একটি।
আমি এখানে লিখে দিব নামজেন, নামজেন দিয়ে দিব। পরবর্তীতে আমি এটার ভেতরে পাস করে দেবো এন, যে কোনো একটি ভ্যালু। এখানে আমি কি করব, এটির ভেতরে আমি একটি ফর লুপ চালাবো, ফর আই ইন রেঞ্জ, এই রেঞ্জের ভেতরে আমি পাস করে দিব ওয়ান, স্টার্ট হবে ওয়ান থেকে, এবং এন দিয়ে দিব আমি, পর এন অব্দি যাবে এটি। এখন কি করব আমি, এখন আমি এখানে দিয়ে দিব, এখন আমি যদি এখানে প্রিন্ট দিই প্রিন্ট হবে, কিন্তু জেনারেটরস যখন আমরা বানাই তখন আমরা কিন্তু প্রিন্ট দিই না, তখন আমরা দিই ইল্ড, আই এ এল ডি, ইল্ড আই। এটি কি করবে, এটি রিটার্ন করে দিবে আই কে। তো চলুন এখন আমরা দেখি এটি কাজ করছে কিনা, তারপর আমি একটু এক্সপ্লেন করছি আপনাদের। এখন আমি যদি এখানে এখানে কি করব, আমি একটি ভ্যারিয়েবল নিব, যেটার মধ্যে আমি নিয়ে দিব নাম্বারস নামের যে ভ্যারিয়েবল। আমি এক্সপ্লেন করছি যে কেন আমরা জেনারেটর বানাই, এখন আপনি কনফিউজ থাকলে কোনো সমস্যা নেই, আমি কিন্তু এক্সপ্লেন করবো বিষয়টিকে। এটার ভেতর আমি দিব নাম জেন, যেটি একটি নাম্বার জেনারেট করবে। এখানে আপনারা যদি এই কোর্সটি ভালো মতো দেখেছেন, তো এখানে কি হচ্ছে তা একদম ক্লিয়ার। আপনার কাছে একটি ফাংশন বানিয়েছি যেটির মধ্যে একটি লুপ চলছে, লুপ গুলো কি করবে, এটি কিন্তু নাম্বার জেনারেট করবে ওয়ান থেকে এন নাম্বার পর্যন্ত। তো আমি এখানে দিয়ে দিব ধরুন 11। তো এখন আমরা কি পাচ্ছি, নাম্বারস এর ভেতর কিন্তু আমরা 1 থেকে 11 পর্যন্ত এলিমেন্টস পেয়ে যাচ্ছি। তো এখন যে বিষয় আপনাদের দেখার, আমি এখানে আরেকটি ফর লুপ চালাবো, ফর আই ইন নাম্বারস, ফর আই ইন নাম্বারস, এখানে আমি দেব প্রিন্ট, আই কে প্রিন্ট করব। এখন আমি যদি এই প্রোগ্রামটিকে আবার রান দেই, খুব সিম্পলি এটি কিন্তু প্রিন্ট হয়ে যাচ্ছে 1 থেকে 10 পর্যন্ত, যেহেতু আমি এখানে 10 11 দিয়েছি। আমার যদি আমি চাইলে এখানে 12 দিতে পারি 11 অবধি প্রিন্ট করানোর জন্য, বা এখানে আমি সিম্পলি দিব n প্লাস 1, সিম্পলি 11 পর্যন্ত প্রিন্ট হয়ে যাচ্ছে। এখন কথা হচ্ছে যে ক্যান জেনারেটরস, ক্যান এখানে এলিস্ট আছে সেটি না, সেটিও আপনাদের আমি এক্সাম্পলেই দেখিয়ে দিচ্ছি। এই যে লুপটি যে আমি চালালাম, এটি আমি সেম ভাবে কপি পেস্ট করব নিচে, ডুপ্লিকেট করে দিব। তো আমাদের কি হওয়া উচিত এখন, যে এটি একবার একবার লুপ চলবে, সে 1 থেকে 11 পর্যন্ত প্রিন্ট করবে, আবার লুপ চলবে, আবার 1 থেকে 11 পর্যন্ত প্রিন্ট করবে, তাই না? চলুন আমরা রান দিয়ে দেখি। কিন্তু এখানে কি হলো, এই প্রোগ্রামটি রান করার পর এটি জাস্ট একবার কিন্তু আমাদের প্রিন্ট করে দিল। এই যে লুপ, এই যে ফর লুপ যে চালালাম, এটি কিন্তু কোনো কাজ করলো না। এটি হচ্ছে পাওয়ার আমাদের জেনারেটরস। জেনারেটরস আমরা তখনই ইউজ করি যখন আমরা এমন কোন ডেটার উপর কাজ করি, বা এমন কোন সিকোয়েন্স জেনারেট করি যেটা আমাদের শুধুমাত্র একবার দরকার। আর জেনারেটরস আমরা এফিসিয়েন্সির কথা মাথায় রেখে কিন্তু বিল্ড করি। আমি চাইলে সেম ফাংশনটি লিস্ট দিয়ে করতে পারতাম, যেমনটি দেখেন এখানে লিস্ট কিন্তু আছে। আমি এই লিস্টটি কিন্তু যতবার আমি যতবার লুপ চালাবো ততবার চলবে। এই যে এই লিস্টটি, এই বিষয়টি একটু খেয়াল করে শুনেন, এই যে লিস্টটি, এটি কিন্তু আমাদের মেমোরিতে স্টোর হয়ে যাচ্ছে, এটি কিন্তু স্টোর হয়ে যাচ্ছে। আপনি যখন যখন এই লিস্টটি ক্রিয়েট করেন এটি স্টোর হয়ে যাচ্ছে, কিন্তু আমরা যখন কোনো জেনারেটর ক্রিয়েট করি তখন এই যে এই জেনারেটরটি, এটি কিন্তু কোনো ওই কোনো ভ্যালু বা সিকোয়েন্সকে স্টোর করে না। একবার যখন এই ফর লুপটি চললো, যখন একবার এখানে এক ওয়ান প্রিন্ট হলো, ওয়ান প্রিন্ট হওয়ার পর সেকেন্ড টাইম যখন টু প্রিন্ট হতে গিয়েছে, তখন কিন্তু ওই ওয়ানটি আর মেমোরিতে ছিল না, এটিকে মেমোরি থেকে আউট করে দিয়েছে, মেমোরিতে সেটি আর ছিল না। পরবর্তীতে আবার যখন থ্রিতে আসলো, তখন কিন্তু থ্রি হয়ে গেল এবং টু কে আউট করে দিল। তো আমরা জেনারেটর ইউজ করি এফিসিয়েন্সির জন্য। আর আমরা জেনারেটর যেমনটি আপনি দেখতে পাচ্ছেন যে একবারের বেশি কিন্তু আমরা ইউজ করতে পারবো না। যখনই আমরা দেখলাম যে ফর লুপ একবার চলে গেছে, সে কি করলো, এই জেনারেটরের যে নাম্বার গুলো ছিল সবগুলো চেক করলো, করার পর সেট অব্দি যা পেলো 11 পেলো, 11 শেষ। এরপর কিন্তু আমি আর এটির উপর লুপ চালাতে পারবো না, কারণ এখানে আমরা জেনারেটরস ক্রিয়েট করি মেমোরি এফিসিয়েন্সির কথা মাথায় রেখে, যে আমরা কত ফাস্ট একটি প্রোগ্রামকে রান করাতে পারতেছি, প্লাস আমাদের যে সফটওয়্যার এটি কত স্পিডের সাথে এক্সিকিউট হচ্ছে। এমনি পাইথনের অনেক বদনাম আছে, অনেকে বলে যে পাইথন স্লো, পাইথন হ্যান্ড, পাইথন, কিন্তু আপনি যদি একজন অ্যাডভান্স পাইথন ডেভেলপার হন, আপনি যদি এই জেনারেটর, তারপর ডেকোরেটর, এই কনসেপ্ট গুলো যদি আপনার ক্লিয়ার থাকে, আপনি যদি জানেন যে আপনার প্রোগ্রামকে কিভাবে আপনি একটা ফার্স্ট পেজ দিতে পারেন, তাহলে কিন্তু আপনার জন্য পাইথন কখনোই স্লো হবে না। যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেম কাজটি আমি যদি লিস্ট দিয়ে করতাম, তাহলে দেখেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি,
পড়ায় নেন, যে আমি জাস্ট লিস্টটাকে এখানে দিয়ে দিব, দিস ওয়ান দুটি কিন্তু আমি সেম দিয়ে দিলাম। এখন যদি আমি এটিকে রান করি, 386386, এটি কিন্তু দুইবার প্রিন্ট হচ্ছে, এটি কিন্তু দুইবার ইজিলি প্রিন্ট হচ্ছে 386386। এর কারণ কি? কারণ এই যে লিস্ট ওয়ান এটি মেমোরিতে স্টোর হয়ে আছে, এটা মেমোরির জায়গা নিচ্ছে, তাই কিন্তু এটি আপনি একবার না আপনি 10 বার লুপ চালাতে পারবেন। তবে আমরা জেনারেটর কিন্তু এমন সিচুয়েশনে ইউজ করি যখন আমাদের সেই সিকোয়েন্সটি একবার লাগবে, এবং আমরা চাচ্ছি না যে আমাদের মেমোরির উপর তেমন কোনো এফেক্ট পড়ুক এবং আমাদের যে প্রোগ্রাম সেটি খুব ফাস্ট কাজ করুক, তখন কিন্তু আমরা এইভাবে জেনারেটর ক্রিয়েট করে নেই। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে জেনারেটর মূলত কাজটি কি এবং কেন আমরা বিল্ড করি। আর আরেকটি বিষয় হচ্ছে যে আমরা এই যে যতবারই মনে করেন যে লুপটি চলছে, এই জেনারেটর যতবারই লুপটি চলছে, আগের যে ডেটা ছিল সেটি কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে এবং পরবর্তীতে সাথে সাথে সেই জায়গায় অন্য আরেকটি ভ্যালু অ্যাড করে দিচ্ছে, যাতে মেমোরি অনেক বেশি এফিশিয়েন্ট থাকে এবং মেমোরির ওপর বেশি চাপ না পড়ে। এখন কথা হচ্ছে যে আপনি বলতে চান যে হ্যাঁ, আমি চাচ্ছি যে আমার যে জেনারেটর আছে সেটিকে আমি একটি লিস্টে কনভার্ট করবো। অবভিয়াসলি আপনি খুব ইজিলি পারবেন, আপনি এখানে লিস্টের ভেতর আপনি যদি এটিকে পাস করে দেন তাহলে এটি কিন্তু লিস্টে কনভার্ট হয়ে যাবে। তবে এটি নর্মালি কেউই করে না, কারণ হচ্ছে আপনি যদি এটিকে লিস্টে কনভার্টই করেন তাহলে এই যে জেনারেটর ইউজ করার কিন্তু কোনো মানেই হয় না, কারণ আপনি জেনারেটর তখনই ইউজ করছেন যখন এই ভ্যালুটি আপনার একবার লাগবে এবং আপনি চাচ্ছেন না এটি আপনার মেমোরিতে কোনোভাবে স্টোর হোক এবং আপনার যে স্পিড সেটিকে কোনোভাবে এফেক্ট করুক। তো সেই জন্যই কিন্তু আমরা জেনারেটর ইউজ করে থাকি। তো আশা করি আপনারা এই জেনারেটরের যে কনসেপ্ট এটি খুব ভালোভাবে বুঝেছেন। যদি না বুঝে থাকেন তাহলে কমেন্ট করতে পারেন, কিংবা ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক লিঙ্ক আছে, সেখানে কিন্তু সরাসরি আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি কিন্তু ট্রাই করবো আপনাকে হেল্প করার। আর ভিডিওটি আশা করি আপনাদের ভালো লেগেছে, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক বাটন প্রেস করবেন, আর যদি চ্যানেলটি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তখন অবধি আল্লাহ হাফেজ।